ঢাকার মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়ের দিন কেন্দ্রীয় নেতাদের রাস্তায় দেখার প্রত্যাশার কথা জানিয়েছেন। একই সঙ্গে যারা ওই দিন মাঠে নামবে না তাদের বাসায় গিয়ে ছুরি পরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম। সোমবার দুপুরে রাজধানীর ভাসানী ভবনে মহানগর দক্ষিণের এক সাংগঠনিক সভায় তারা এই হুঁশিয়ারি দেন। 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণার প্রেক্ষাপটে এই সভা আহ্বান করা হয়। 2014 সালের 10ম জাতীয় সংসদ নির্বাচন ঠেকানো এবং পরের বছর সরকার পতনের আন্দোলনে কেন্দ্রীয় নেতারা অংশ নেননি বলে সমালোচনা আছে বিএনপিতে। তৃণমূলের নেতারা একাধিকবার এ নিয়ে অসন্তোষ জানিয়ে আসছেন। এবার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতেই তারা এই হুঁশিয়ারি দিলেন। এই আলোচনায় প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী 8 ফেব্রুয়ারি খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় প্রকাশ পাবে, আর রায় বিপক্ষে গেলে আগুন জ্বালানোর হুঁশিয়ারি এসেছে বিএনপির পক্ষ থেকে। তৃণমূলের নেতারা চাইছেন রায় বিরুদ্ধে গেলে তাদের সঙ্গে থাকতে হবে কেন্দ্রীয় নেতাদেরও। অঙ্গ সংগঠনের একজন নেতা বলেন, আপনাদের প্রতি সম্মান রেখে বলতে চাই, কেন্দ্রীয় নেতারা যারা সেদিন রাস্তায় নামবেন না পরে তাদের বাসায় গিয়ে আমরা চুরি পরিয়ে দেব। আমরা দলের সিনিয়র নেতাদের রাস্তায় দেখতে চাই। দক্ষিণের সভাপতি হাবিবুর নবী খান সোহেল মহানগর নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, সামনের আন্দোলন সব অপশক্তির বিরুদ্ধের আন্দোলন, জনগণের অংশগ্রহণমূলক নির্বাচনের আন্দোলন, হারিয়ে যাওয়া গণতন্ত্রকে ফিরিয়ে আনার আন্দোলন, এবং আমাদের প্রান্তীয় নেত্রীর বিরুদ্ধে যদি কোনো রকম ষড়যন্ত্র করা হয় সেই ষড়যন্ত্র মোকাবেলা করার আন্দোলন। সেজন্য এবার সবাই মাঠে নামার প্রস্তুতি দিন, দেখা হবে রাজপথে, কত শক্তি আছে তাদের দেখব আমরা। পরে মির্জা ফখরুল বক্তব্য দিতে গিয়ে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমরা বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গেছে, সারাটা জীবন আন্দোলন সংগ্রামের মধ্যে আছি, কখনোই সরে যাইনি। আপনারা যারা তরুণ আছেন সময় আপনাদের, পরিবর্তন আপনাদেরকেই আনতে হবে। পরিবর্তন আনতে হলে আপনাদের শক্ত হয়ে দাঁড়াতে হবে। দক্ষিণের সভাপতি যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের পরিচালনায় আলোচনা সভায় মহানগর দক্ষিণের সিনিয়র সহসভাপতি শামসুল হুদা, সহসভাপতি নবিউল্লাহ নবী, কেন্দ্রীয় নেতা হাবিবুর রশিদ হাবিব, তানভীর আহমেদ রবিন, রফিকুল ইসলাম রবিন, যুবদলের দক্ষিণের গোলাম মাওলা শাহিন, মহিলা দলের রাজিয়া আলিম, স্বেচ্ছাসেবক দক্ষিণের এস এম জিলানি এবং নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। সানরাইজ টিভির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন নতুন নতুন নিউজ আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন।